শুভ সন্ধ্যা, অশেষ ধন্যবাদ জানাচ্ছি আমাদের আলোকিত মানুষ হিসেবে এখানে উপস্থিত আছেন গাজীপুর সিটি কর্পোরেশনের 3-3 বার নির্বাচিত আলোকিত সফল কাউন্সিলর মহিলা কাউন্সিলর খন্দকার নূরনায়ার আপু। আমি আমার স্যাটেলাইটের মাধ্যমে ব্রাইট নিউজ 99 অনলাইন চ্যানেল থেকে আপনাকে এই শুভ সন্ধ্যাবেলায় আমি স্যাটেলাইটের মাধ্যমে আমি সাংবাদিক ফরহাদ আপনাকে সাধুবাদ জানাচ্ছি এবং শুভেচ্ছা জ্ঞাপন করছি। আমি টেবিল টক শোতে যাওয়ার আগকালে আমি এখানে যারা উপস্থিত আছেন তাদেরকে আমি শ্রদ্ধাভাজন না করে পাচ্ছি না, কেননা জনগণের রায়ে আপনি স্বতঃস্ফূর্তভাবে 2013 সাল থেকে স্টিল নাও পর্যন্ত এখনো আছেন, 3-3 বার আপনি নির্বাচিত একজন সফল কাউন্সিলর হিসেবে আছেন। আমি এখানে আমার স্যাটেলাইটের মাধ্যমে আমি একটু পরিচয় পর্বের মধ্যে যাচ্ছি, যেখানে এখানে যারা আছেন আমাদের রেশমাপু থেকে শুরু করে লিপি আপা থেকে শুরু করে রাজিয়া আপু এবং কুলসুম আপু এবং সুবর্ণা আপু এবং আমাদের নাজমা আপু থেকে শুরু করে আলোকিত যারা আছেন তাদেরকে আমি ধন্যবাদ জ্ঞাপন করছি। ফাতেমা আপা থেকে এবং আয়শা খালা ছিলেন যারাই আছেন তাদেরকে আমি আমার স্যাটেলাইটের মাধ্যমে আমি ধন্যবাদ জ্ঞাপন করছি, কেননা আলোকিত মানুষ হিসাবে আমি নূরনার আপার মাধ্যমে আমি স্যাটেলাইটের মাধ্যমে আপনাদেরকে শুভেচ্ছা জ্ঞাপন করছি। কেননা আপনারা জনগণের রায়ে স্বতঃস্ফূর্তভাবে নূরনার আপাকে 2013 সাল থেকে স্টিল নাও আপনারা ব্যাপক ভোটের ব্যবধানে আপনারা পাশ করে গেছেন, সেই সুবাদে আমার স্যাটেলাইটের মাধ্যমে আমি বলবো যে আপনাদের উৎসাহ উদ্দীপনা নিয়ে উনি জনগণের রায়ে 2013 সাল থেকে স্টিল নাও জনগণের রায়ে স্বতঃস্ফূর্তভাবে পাশ করেছেন। এবং সর্বপ্রথম আমি একটি কথা না বললেই নাই নয়, আমি আমি পারভীন আপার শ্রেষ্ঠ পরিচালক যিনি আছেন পারভীন আপুকে আমি ধন্যবাদ জ্ঞাপন করছি এই টেবিল টক শোতে অনুপ্রাণিতভাবে এখানে যারা আছেন তাদের উৎসাহ উদ্দীপনা দিয়ে আমার স্যাটেলাইটের মাধ্যমে উপস্থিত করেছেন। আমি আমার স্যাটেলাইটের মাধ্যমে আমার মা মাটি ও দেশ অর্থাৎ পারভীন আপু আপনি একজন সেবিকা হিসাবে পরিচালনার দায়িত্বটা নিয়েছেন এবং স্যাটেলাইটের মাধ্যমে ব্রাইট নিউজ 99 চ্যানেল থেকে আমি আপনাকে শুভেচ্ছা জ্ঞাপন করেছি। আপনার মতো যদি আরও 10-15 জন মহিলা সেবিকা হয় তাহলে ইনশাল্লাহ আমাদের দেশ উন্নত শিখরে চলে আসবে, সেই ধারাবাহিকতা রক্ষা করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জ্ঞাপন করছি। টেবিল টক শোর মধ্যে আমি চলে যাচ্ছি খন্দকার নূরনার আপু, আপনি যখন ফার্স্টে যখন ইলেকশনে আসলেন সেটা আপনি কত সালের দিকে আসছেন? 2013 সালে আপনি যখন ফার্স্টে যখন 2013 সালে যখন আপনি নির্বাচন করলেন সিদ্ধান্ত নিয়েছেন 2013 সালে নির্বাচন করবেন, তো সেই সুবাদে কারো না কারো একটা উৎসাহ উদ্দীপনা লাগে, ঠিক আছে, সেটা এলাকার জনগণ হতে পারে, রাজনীতি নেতাকর্মী হতে পারে অথবা আপনার পরিবারবর্গ হতে পারে। নূরনার আপু, আমি আপনার কাছ থেকে আমি জানতে চাচ্ছি চ্যানেল 99 থেকে ব্রাইট নিউজ 99 চ্যানেল থেকে আমি সাংবাদিক জানতে চাচ্ছি প্রথম যখন আপনি 2013 সালে যখন ইলেকশন আসছেন সবচেয়ে বেশি উৎসাহ উদ্দীপনা আপনি কার কাছ থেকে পেয়েছেন? সবচেয়ে বড় উদ্দীপনা পেয়েছে আমার বড় ছেলে নাজমুল খন্দকার সুমন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওই আমাকে উৎসাহ দিয়েছে এবং আমার যত কার্যকলাপ আছে আমার এলাকার মানুষও আমাকে বলছে, আমি অনেক অনেক সমাজ সেবা কার্যের মধ্যে আমি জড়িত, আমি অনেক এনজিওর সাথে জড়িত, আমি অনেক এনজিওর মাধ্যমে আমি অনেক সভানেত্রী আছি, আমি ঢাকা বাংলাদেশ দি হাঙ্গার প্রজেক্ট, ওই হাঙ্গার প্রজেক্টে গাজীপুর জেলা কন্যা শিশু এডমিশন প্রোগ্রামের সেক্রেটারি, নারী ও শিশু বাল্য বিবাহ এগুলি নির্মূল করার জন্য আন্তরিকতাভাবে কাজ করে আসছি, আজকে পড়াই 25 বছর হবে, 25 বছর যাবত আমি সমাজের সাথে সমাজ সেবা করে আসছি, সেই সুবাদে আমার এলাকার যত গণ্যমান্য ব্যক্তিরা আছে তারাও আমাকে উৎসাহ দিয়েছে, আমার এই 3 ওয়ার্ডের অনেক নেতাকর্মীরা আছে মুরব্বীরা আছে তারা সবাই আমাকে উৎসাহ দিয়েছে, এবং বিশেষ করে আমার বড় ছেলে আমার হাজবেন্ড আমার মানে আমার স্বামী যে উনি তারা বাপ ছেলে দুজনে আমাকে উৎসাহ দিয়েছে, যে অবশ্যই যেহেতু সংরক্ষিত আসন একটা মেয়েদের দিয়েছে তার জন্য আমার তুমি এই সংরক্ষিত আসনে নির্বাচন করো, কারণ যেহেতু তুমি সমাজ সেবা করো সমাজের সাথে এই জনগণের গরিব মানুষ গরিব দুঃখী দুঃখীদের মানুষের সাথে জড়িত তাদের সমাজে এই গরিব দুঃখীর কাছে সবসময় আসা যাওয়া করো, তাদের দুঃখে সুখে যে কাজ করা তোমার দরকার সেটা তুমি করো, তার জন্য বলছে যে না তুমি এবারে সংরক্ষিত আসনে একটা নির্বাচন করো অবশ্যই তুমি ইনশাআল্লাহ পাশ করবে। ভিউয়ার্স, খুব সুন্দর একটি প্রস্তাবনার মধ্যে চলে আসছেন আমাদের আলোকিত মানুষ হিসাবে আমাদের গাজীপুর কর্পোরেশন সিটি কর্পোরেশনের খন্দকার নূরনার আপু কাউন্সিলর হিসাবে। উনি শুভেচ্ছা জ্ঞাপন করেছেন ওনার আদর্শ ছেলে বড় ছেলেকে উনি শুভেচ্ছা জ্ঞাপন করেছেন ডাক্তার সুমন ভাই, উনি ওনাকে উৎসাহ উদ্দীপনা দিয়েছেন এবং তারে ধারাবাহিকতা অব্যাহত রাখার জন্য আমার
শ্রদ্ধেয় যে সহধর্মিনী আছেন, ওনার সহধর্মিনী আছেন খন্দকার সাহেবকে, অর্থাৎ দুলা ভাইকে উনি ধন্যবাদ জ্ঞাপন করেছেন। আমি আমার স্যাটেলাইটের মাধ্যমে আমি বলবো যে একজন আদর্শ সমাজসেবিক হিসাবে আপনাকে আমি পেয়েছি, সেই সুবাদে আমি আমার স্যাটেলাইটের মাধ্যমে ডাক্তার সুমন ভাইকে আমি ধন্যবাদ জ্ঞাপন করছি এবং তারা ধারাবাহিক অব্যাহত রাখার জন্য আপনি সহধর্মিনী যিনি আছেন খন্দকার সাহেবকে আমি ধন্যবাদ জ্ঞাপন করছি এবং ধন্যবাদ জ্ঞাপন করছি এখানে আলোকিত মানুষ হিসাবে এখানে যারা উপস্থিত আছেন, আয়শা খালা থেকে শুরু করে এখানে অনবরত এখানে যারা আমার পূর্বেই আমি পরিচয় করে দিয়েছি, ফাতেমা আপা থেকে শুরু করে আয়শা খালা থেকে শুরু করে রেশমা আপা এবং লিপি আপা, রাজিয়া আপা এবং কুলসুম আপা, সুবর্ণা আপা থেকে শুরু করে অনেকে এখানে উপস্থিত আছেন যারা উৎসু উদ্দীপনা দিয়ে আপুকে স্যাটেলাইটের মাধ্যমে আমি শুভেচ্ছা জ্ঞাপন করছি এবং তারে ধারাবাহিক অব্যাহত রাখার জন্য আমরা আলোকিত মানুষ হিসাবে আমরা আপনাদেরকে পেয়েছি, একজন আদর্শ সমাজসেবিকাকে আপনারা জনগণের রায়ে স্বতঃস্ফূর্তভাবে পাশ করিয়েছেন, সেই ধারাবাহিকতা রক্ষা করার জন্য আমি টেবিল টক শোয়ের মাধ্যমে আমি খন্দকার নূর নারাপাকে আমি ধন্যবাদ জ্ঞাপন করছি। আপু, আমি একটু আমি স্যাটেলাইটের মাধ্যমে জানতে চাচ্ছি, 2013 সালে যখন আপনি প্রথম নির্বাচন করলেন, নির্বাচন করার পরে যখন আপনি পাশ করলেন, পাস করার পরে আপনার কাছে ফিলিংসটা, অনুভূতিটা কেমন লাগলো? আসলে কি, আমি পাস করার পরে আমার খুব আনন্দ, আনন্দ ভিতর একটা আনন্দ আইসা গেছে, চলে আসছে, হ্যাঁ ভিতর একটা আনন্দ চলে আসছে যে আমি প্রথম সিটি কর্পোরেশন গাজীপুর প্রথম সিটি কর্পোরেশনের প্রথম কাউন্সিলর হচ্ছি, এই হচ্ছে বড় আনন্দ মনে, আর কিছু নাই। হয়তো আমি ভবিষ্যতে যদি আমি নির্বাচন করি, আমি যদি নাও পাস করি, তো আমি আমাকে মনে করো আমি সার্থক, আমার জীবনটা সার্থক, কারণ গাজীপুর প্রথম সিটি কর্পোরেশন প্রথম কাউন্সিলর হয়েছি, আজীবন স্বর্ণের অক্ষরে মরার মানে কেয়ামত হওয়ার আগ পর্যন্ত আমার এই নামটা যে গাজীপুর সিটি কর্পোরেশনের প্রথম কাউন্সিলর খন্দকার নুরুন নাহার, এই নামটা থাইকা যেন মুছবে না, এই কারণে আমি খুব আনন্দের সহিত ছিলাম। ভিউয়ার্স, খুব সুন্দর একটি প্রস্তাবনার মধ্যে চলে আসছে, উনি যে কথাটা বললেন আমাদের গাজীপুর সিটি কর্পোরেশনের প্রথম কাউন্সিলর হিসাবে উনি নিযুক্ত হয়েছেন 2013 সাল থেকে এবং করোনায় উনি তিনবার সফল কাউন্সিলর হিসাবে আছেন, আমাদের সংরক্ষিত আসন 25, 26, 27 একজন আদর্শ সমাজ সেবিক হিসাবে আছেন। দারে ধারাবাহিক অব্যাহত রাখার জন্য আমি ব্রাইট নিউজ 99 অনলাইন চ্যানেল থেকে আপনাকে শুভেচ্ছা জ্ঞাপন করছি এবং তারে ধারাবাহিক অব্যাহত রাখার জন্য আপনাকে যারা উৎসু উদ্দীপনা দিয়ে অক্লান্ত পরিশ্রম করে আমার মা বোনরা যারা আপনাকে পাস করিয়েছেন তাদেরকে আমি স্যাটেলাইটের মাধ্যমে ধন্যবাদ জ্ঞাপন করছি। আমি মনে করি যে পাশ্চাত্য দার্শনিক রাস্কিন বলিয়াছেন, এই পৃথিবীতে মানুষের তিনটি কর্তব্য রয়েছে, একটি কর্তব্য হচ্ছে ডিউটি টুয়ার্ডস গড, তুমি তোমার আল্লাহর হুকুম মেনে চলো, ডিউটি টুয়ার্ডস প্যারেন্টস, তুমি তোমার অভিভাবকের হুকুম মেনে চলো, পিতামাতাকে মেনে চলো, অ্যান্ড ডিউটি টুয়ার্ডস ম্যানকাইন্ড, অর্থাৎ মানব সেবা একটি মহৎ গুণ। আপনি তিনটি গুণে গুণাম্বতী হয়ে পৃথিবীতে আপনি আসছেন, তিনটা গুণ আপনার মধ্যে আছেন, যার ধরনে আমরা স্যাটেলাইটের মাধ্যমে আমরা বলতে পারছি যে আমরা গাজীপুর সিটি কর্পোরেশনের প্রথম কাউন্সিলর হিসাবে আপনাকে পেয়েছি নারী কাউন্সিলর হিসাবে এবং একবার নয় দুইবার নয় তিনবার আমরা সফল কাউন্সিলর হিসাবে পেয়েছি, তো সেই সুবাদে আপনাকে আমি স্যাটেলাইটের মাধ্যমে আমি ধন্যবাদ জ্ঞাপন করছি এবং পরবর্তী সালে নুনাপার আপনি যখন পরবর্তী সালে যখন আবার 2018 সালে যখন নির্বাচন করলেন, আপনি সংরক্ষিত আসন 25, 26, 27 মধ্যে টোটাল ভোটার সংখ্যা আনুমানিক কত ছিল? আমার 25, 26, 27 ভোটার সংখ্যা ছিল 85,000-এর মতো, 85,000 সামথিং ভোটার ছিল, হ্যাঁ। সেখানে আপনার সাথে প্রতিদ্বন্দ্বী কয়জন ছিলেন? আমরা 6 জন ছিলাম, 6 জন প্রতিদ্বন্দ্বী ছিলেন। আপনার নিকটতম যে প্রতিদ্বন্দ্বী ছিলেন ওনার নামটা কি ছিলেন? সাবিয়া বেগম। কে আপনি কত ভোটের ব্যবধানে হারিয়েছেন? এইবার একটু ভোট কমই বেশি, কারণ আমার স্থগিত হয়ে গেছিল, ৮৫,০০০ লোকজন ছিলেন ওনার এলাকার জনগণ, এখান থেকে 6 জন প্রতিদ্বন্দ্বী ছিলেন, 6 জন প্রতিদ্বন্দ্বীর মধ্যে 5 জন প্রতিদ্বন্দ্বীকে ডিঙ্গিয়ে উনি সাবিয়া বেগম আপাকে বিশাল ভোটের ব্যবধানে, প্রায় 500 ভোটের ব্যবধানে উনি হারিয়েছেন। আমরা জানি কিছুদিন পূর্বে আমাদের ফুটবল খেলা গেল, আমাদের বিশ্বকাপ খেলা গেল, আমরা জানি যে বিশ্বকাপ খেলার মধ্যে দেখা যাচ্ছে যে সাধারণত ফাইনাল খেলার মধ্যে 2টি টিম থাকে, তো সেক্ষেত্রে আমরা